পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন টাউন হল প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়ে উত্তর ফটকে শেষ হয়। সেখানে উপস্থিত ব্যক্তিবর্গ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে। এই দিন পদযাত্রায় উপস্থিত ব্যক্তিবর্গ মহাপুরুষদের প্রতিকৃতি নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা সহ বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সমাজের সকল স্তরের মানুষ। এখানে আমাদের 21শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে আন্তর্জাতিক ভাষা দিবসে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমরা জানাই বিকাল 5টা থেকে করজন গেটে আমাদের যে 3 জন শিল্পী মারা গেছেন, লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 5টা থেকে 9টা পর্যন্ত আমরা করজন গেটে আমরা একটা অনুষ্ঠান করব। আপনারা সবাই 5টার মধ্যে করজন গেটে আসবেন। মাতৃভাষা দিবস, আমি অভিনন্দন জানাই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়কে, যে তার উদ্যোগে আজকে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ আজকে আমরা পায়ে পায়ে আমাদের সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি। আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। সারা পৃথিবীতে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এটাই হচ্ছে আমাদের সব থেকে গর্বের বিষয়। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশগণ্য আজকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে 2টি দেশের জাতীয় সঙ্গীত তারই লেখা, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমরা আজকে আমাদের জাতীয় সঙ্গীত আজকে জনগণ মন অধিনায়ক জয় হোক, সবাই উঠে দাঁড়াবেন এবং আমি চাই সবাই মিলে একসঙ্গে গান আজকে আমাদের বাংলা ভাষায় আমরা মাথা উঁচু করে আমাদের জাতীয় সঙ্গীত আমরা সবাই মিলে গাই। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু পাটিলের রিপোর্ট, আনন্দবার্তা।